বন্ধুরা, এই বছরে যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের সবারই বয়স 23 থেকে 24 বছরের উপরে, কারণ সবাই গ্রাজুয়েট। এই অল্প সময়ের জীবন ধারণে আপনি নিজের অজান্তে অনেক জায়গায় ভুল করে ফেলেছেন। প্রথম যে ভুলটা, আপনার গোল্ডেন 5 ইয়ার্স নষ্ট করে ফেলেছেন, মানে 13 থেকে 17 বছর বয়স, অষ্টম শ্রেণী থেকে ইন্টারমিডিয়েট পড়ার যে বয়সটা আপনি নষ্ট করে ফেলেছেন। আপনি তখন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছেন বা আপনি টিনেজের যে প্রভাব সেখান থেকে আপনি বেরোতে পারেননি, যার জন্য SSC এবং ইন্টারে আপনার রেজাল্টটা খারাপ হয়ে গেছে। অনেকে দ্বিতীয় যে ভুলটা করে ফেলেছেন সেটা হচ্ছে, নবম শ্রেণী এবং ইন্টারমিডিয়েটের সময় আপনার অভিভাবক বা যারা বয়োজ্যেষ্ঠ ছিল তারা বুঝিয়েছে যে কঠিন কঠিন সাবজেক্টে পড়লে আপনার ভবিষ্যতে চাকরি হওয়ার সম্ভাবনা অধিক রয়েছে। এর জন্য আপনি নবম শ্রেণী এবং ইন্টারমিডিয়েটে কঠিন কঠিন সাবজেক্টগুলো নিয়েছেন, যার ফলে আপনার SSC এবং ইন্টারে ক্রমাগতভাবে রেজাল্ট খারাপ হয়ে গেছে এবং আপনি একটি ভালো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাননি। ভাই, বর্তমানে যে ভুলটা করছেন অনেকেই ঝিমিয়ে পড়ছেন, তো এখন এই ভুলটা করছেন কেন? আপনি তো এখন অ্যাডাল্ট, আপনি এখন গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছেন, আপনাকে নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে। যারা ব্যবসা করবে সেটা ভিন্ন কথা, আর যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য অ্যাপ্লাই করেছে তারা ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে অ্যাপ্লাই করেনি, এই চাকরিটা পেতে হবে তাই তারা অ্যাপ্লাই করেছে। তো আপনি এখন ঝিমিয়ে পড়লে আপনার কোনো লাভ হবে না। আপনি যখন চাকরিটা হবে না তখন আপনার অজুহাত দেওয়ার অনেক সুযোগ থাকবে, যেমন আপনার যে আমার টাকা ছিল না বা লবিং করতে পারিনি তাই আমার চাকরিটা হয়নি, বা ওর টাকা ছিল ও লবিং করেছে তাই চাকরিটা হয়ে গেছে। এই অজুহাত দিলে আপনার কি হবে? আপনার তো বেসিক্যালি চাকরিটা হচ্ছে না, তো আপনার চাকরিটা না হলে আপনার অজুহাত দিয়ে কোনো লাভ নেই। আপনি আপনার আশেপাশে যারা বিগত 10 বছরের যারা প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছে আপনি তাদের কাছে একটু খোঁজ খবর নিন, দেখবেন প্রত্যেকে তাদের মেধার জোরে নিজের চেষ্টায় চাকরিটা হয়ে গেছে, লবিং করে হয়নি। আমি আবার বলছি, এখানে লবিং করে হয়নি, নিজের মেধা এবং চেষ্টায় এই চাকরিটা হয়েছে। তো আপনি এই যে এখন সময়টা আছে এটা আপনি কাজে লাগান। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস খুবই সংক্ষিপ্ত এবং আপনি এখন থেকে স্টাডি শুরু করলেও দেখবেন আপনার পরীক্ষা হওয়ার আগে আপনার সুন্দরভাবে প্রিপারেশন না কমপ্লিট হয়ে যাবে। আর আপনার প্রতিযোগী মাত্র 5%, যারা অ্যাপ্লাই করেছে এর 95% হচ্ছে প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য হলে যাবে। আপনি ঠিকই শুনেছেন, এরা প্র্যাকটিস ম্যাচ খেলার জন্যই হলে যাবে। মানে হচ্ছে অনেকেই আছে যে বাবা মা বলেছে তাই আমি অ্যাপ্লাই করেছি, বা এবার আমি হলে যেয়ে দেখবো যে পরিবেশটা কেমন বা কতটুকু সময়ের মধ্যে কমপ্লিট করা যায়, কয়টা MCQ ভরাট করবে, এরকম প্র্যাকটিস ম্যাচ। এদের লাইফে কখনোই সরকারি চাকরি হবে না। তো আপনার প্রতিযোগী মাত্র 5% যারা ফাইনাল ম্যাচ খেলবে। আপনি ঠিকই শুনেছেন, এই 5%-এর মধ্য থেকেই চাকরি হবে, 95%-এর মধ্য থেকে কখনোই চাকরি হবে না। আর এই 5%-এ নিজেকে অন্তর্ভুক্ত করার জন্য আপনি এখন থেকে প্রচুর পরিমাণে স্টাডি শুরু করুন। দেখবেন আপনার নির্দিষ্ট যে লক্ষ্য, মানে আপনার বাংলাদেশ সরকারের একটি সরকারি জব, আপনার হাতের মুঠোয় এসে ধরা দেবে। আর কয়েকটা মাসের মধ্যে আপনি বাংলাদেশ সরকারের একজন গর্বিত সদস্য হয়ে যাবেন। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।